হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইনালি WBSCVT-র অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিট ম্যাট্রিক্সের PDFটা আপলোড করে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখে যে স্পট কাউন্সেলিংটা আয়োজিত হবে তার যে সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কোন ITI কলেজে কোন ট্রেডে কতগুলো খালি বা ভ্যাকান্সি রয়েছে সেই যে সিট ম্যাট্রিক্স, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু WBSCVT-র যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। এরপর স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে নোটিশ সেকশনে একদম প্রথমেই এখানে দেখো লেখা রয়েছে সিট ম্যাট্রিক্স ফর স্পট কাউন্সেলিং টু বি কন্ডাক্টেড ফ্রম 7/8/2023। প্রথমেই এখানে ক্লিক করে আমরা সিট ম্যাট্রিক্সটাকে ডাউনলোড করে নেব। আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্সের সম্পূর্ণ PDFটা আমি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। প্রথমেই এখানে দেখো লেখা রয়েছে অ্যাভেলেবল সিটস ফর দ্য স্পট অ্যালটমেন্ট ফর এম গ্রুপ ক্যান্ডিডেটস উইথ র্যাঙ্ক আপ টু 35,000, অর্থাৎ 35,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে, যে সমস্ত এম গ্রুপের ক্যান্ডিডেটদের 35,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে তারাই কিন্তু এই স্পট কাউন্সেলিং অর্থাৎ আগামীকাল আয়োজিত হওয়া স্পট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। বাকি সম্পূর্ণ সিট ম্যাট্রিক্স নিয়ে আলাদা করে তার তোমাদের কিছু বলার নেই। সম্পূর্ণ সিট ম্যাট্রিক্সটা কীভাবে কী দেখতে হয়, কীভাবে কীরকম কী ইনফরমেশন দেওয়া থাকে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো। বাদিকে এখানে রয়েছে ITI কলেজের নাম, অর্থাৎ যেই সমস্ত ITI কলেজে ভ্যাকান্ট বা খালি সিট রয়েছে। তারপর রয়েছে নেম অফ দ্য ট্রেড, অর্থাৎ কোন কোন ট্রেডে সেই ITI কলেজে কোন কোন ট্রেডে খালি বা ভ্যাকান্সি রয়েছে তার ইনফরমেশন, সেই ট্রেডের ইনফরমেশন এখানে রয়েছে। তারপর এখানে ট্রেড টাইপ রয়েছে, তারপর কোটা অর্থাৎ IMC কোটায় সেই সিটটা রয়েছে, এটা কি গভর্নমেন্ট কোটায় সেটা এখান থেকে তোমরা দেখতে পারছো। তারপরে রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি, এবং তারপরে এখানে রয়েছে SC ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি, সবশেষে রয়েছে টোটাল ভ্যাকান্সি, অর্থাৎ সেই ট্রেডে গভর্নমেন্ট কোটায় বা IMC কোটায় টোটাল কত ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণটা কিন্তু একদম শেষে এখানে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ সিট ম্যাট্রিক্স নিয়ে আলাদাভাবে আর কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে এটা। তবে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হলো যেটা, যে আগামীকাল অর্থাৎ 7 তারিখে যে স্পট কাউন্সেলিংটা আয়োজিত হতে চলেছে সেখানে কারা কারা পার্টিসিপেট করতে পারবে বা তোমাদের মধ্যে কারা কারা সেই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে, এই বিষয়টা নিয়ে তোমাদের একাধিক প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করছে যে দাদা আমি কি পারবো আগামীকাল স্পট কাউন্সেলিংয়ে যেতে, বা আমি কি পারবো আগামীকাল স্পট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে। তো এইরকম একাধিক প্রশ্ন হয়তো তোমাদের মাথায় চলবে। তো বেশ কিছু প্রশ্ন আমি সেখান থেকেই তুলে নিয়েছি, তো সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব এবং তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো যে তোমরা কারা আগামীকাল স্পট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে বা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। দেখো স্পট কাউন্সেলিং সংক্রান্ত যে অফিসিয়াল নোটিশটা দেওয়া হয়েছিল সম্পূর্ণ শিডিউলের, সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এবং এখানে দেখো 7 তারিখের ডেটটা রয়েছে 7/8/2023, রিপোর্টিং টাইম রয়েছে সকাল 11:00 AM। এবং যদি পার্টিসিপেটের কথা বলি যে কারা এখানে অংশগ্রহণ করতে পারবে, তাহলে এখানে দেখো লেখা রয়েছে জেনারেল র্যাঙ্ক 1 থেকে 35,000 পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, 1 থেকে 35,000। ব্র্যাকেটে লেখা রয়েছে ইনক্লুডিং SC ক্যান্ডিডেট। নোটিশে মেনলি এইটুকু বিষয়ই লেখা রয়েছে যে 1 থেকে 35,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তারাই পার্টিসিপেট করতে পারবে, ইনক্লুডিং SC ক্যান্ডিডেট। তবে এখান থেকে সমস্ত বিষয় কি ক্লিয়ার হয়, কখনোই ক্লিয়ার হচ্ছে না। তো পুরো আমরা ক্লিয়ার করে নেব যে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। আমি যদি স্ক্রল করে একটু ওপর দিকে আসি তাহলে এখানে দেখো 4 তারিখের ইনফরমেশনটা দেওয়া রয়েছে, অর্থাৎ 4 তারিখে যে স্পট কাউন্সেলিংটা হয়ে গেছে, অলরেডি যে স্পট কাউন্সেলিংটা হয়ে গেছে সেখানে কারা কারা পার্টিসিপেট করতে পেরেছিল, সমস্ত ST ক্যান্ডিডেট, তার পাশাপাশি OBC AB এর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকে কিন্তু 4 তারিখে স্পট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল। তোমরা প্রত্যেকেই জানো যে 4 তারিখেও কিন্তু একটা সিট ম্যাট্রিক্স আপলোড করা হয়েছিল, অফিসিয়াল ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছিল যেখানে সমস্ত ST ক্যান্ডিডেটদের এবং OBC AB ক্যান্ডিডেটদের খালি বা ভ্যাকান্সি যেগুলো রয়েছে ITI কলেজে তার কিন্তু উল্লেখ ছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, মনে করো সেখানে 100টা সিট ছিল টোটাল, মনে করো সমস্ত ITI কলেজ মিলিয়ে ST এবং OBC AB ক্যান্ডিডেটদের জন্য 100টা খালি সিট ছিল। তার মধ্যে মনে করো 4 তারিখে 50টা সিট সেদিন ফিল আপ হয়েছে, মনে করো 50টা সিটে ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে 4 তারিখে স্পট কাউন্সেলিংয়ে গিয়ে, তাহলে বাকি রইল কটা, বাকি রইল আর 50টা সিট। এই 50টা সিট সেদিন ফিল হয়নি, তো এই 50টা সিট কী হবে, এই 50টার মধ্যে থেকে মনে করো 20টা ST সিট ছিল এবং 30টা মনে করো OBC AB মিলিয়েছিল, OBC A অ্যান্ড B মিলিয়ে মনে করো 30টা সিট খালি ছিল, বেঁচে গেছিলো এই 30 আর 20, 50টা সিট বেঁচে গেছে। তো 20টা যে ST সিট ছিল সেই সিটটা কনভার্ট হয়ে গেছে কোথায়, কনভার্ট হয়ে চলে গেছে SC ক্যাটাগরিতে, এবং যেই 30টা OBC AB এর ক্যান্ডিডেটের সিট ছিল সেটা কনভার্ট হয়ে চলে গেছে কোথায়, সেটা কনভার্ট হয়ে চলে গেছে আনরিজার্ভডে, অর্থাৎ UR ক্যান্ডিডেটে, মেনলি যেটাকে বলা হয় জেনারেল ক্যান্ডিডেট। তো জেনারেল কোটা বা আনরিজার্ভ কোটাতে সেটা কনভার্ট হয়ে চলে গেছে। তাহলে এখন কী সিট বেঁচে রইল, এখন শুধুমাত্র UR বা জেনারেলের জন্য যেই সিটটা সেই সিটটা বেঁচে রয়েছে, কারণ যে সমস্ত OBC AB এর সিট বেঁচে ছিল সেগুলো জেনারেলে কনভার্ট হয়ে গেছে, তাই বেঁচে রইল কি UR আর জেনারেলের সিট। এর পাশাপাশি আর কী সিট রয়েছে, এর পাশাপাশি SC সিট রয়েছে, SC সিট তো আগের সিট ম্যাট্রিক্স, অর্থাৎ 4 তারিখে যে সিট ম্যাট্রিক্স দেওয়া ছিল সেখানে তো SC সিটের উল্লেখ ছিল না, তো SC এর জন্য যে রিজার্ভ সিট সেগুলো তো ছিলই। তার পাশাপাশি
চার তারিখে এসটির জন্য যে সমস্ত সিটগুলো বেঁচে গেছিলো, যেমন এক্সাম্পলে আমি এখানে দেখালাম 20টা সিট বেঁচে গেছে, তো এই 20টা সিট কনভার্ট হয়ে চলে এসেছে কোথায়, এসসি ক্যাটাগরিতে। তো এখন বর্তমানে এই দুটো সিটই কিন্তু রয়েছে, ইউআর এবং জেনারেল, ইউআর বা জেনারেল, এবং আরেকটা হচ্ছে এসসি ক্যাটাগরির সিট। দেখো পুনরায় আমি এখানে 7 তারিখে যে সিট ম্যাট্রিক্স সেটা ওপেন করে নিয়েছি, এবং এখানে কিন্তু জেনারেল এবং এসসি ক্যাটাগরির উল্লেখ রয়েছে। দেখো এখানে জেনারেল এবং এসসি এই দুটো ক্যাটাগরির উল্লেখ রয়েছে, এবং আমি কী করে এটা আসলো সেটা কিন্তু তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিলাম। সমস্ত সিটগুলো জেনারেল এবং এসসিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে, এবং তাই এখন শুধুমাত্র জেনারেল এবং এসসি সিটি কিন্তু বেঁচে রয়েছে। তাহলে এবার বলি 7 তারিখে যে স্পট কাউন্সিলিংটা হবে, 7/8/2023, এই যে 7 তারিখে যে স্পট কাউন্সিলিংটা হবে, এখানে মেনলি কারা কারা তাহলে পার্টিসিপেট করতে পারবে। এক নম্বর, তোমাদের মাথায় আসতেই পারে যে যে সমস্ত ক্যান্ডিডেট, দাদা আমরা 4 তারিখে পার্টিসিপেট করেছিলাম, এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এসটি কমিউনিটি থেকে বিলং করছো বা যারা ওবিসি এ বি এর কমিউনিটি থেকে বিলং করছো। তো তোমরা অনেকেই 4 তারিখে পার্টিসিপেট করেছিলে, কিন্তু সেদিন কোনো কারণবশত তোমরা চান্স পাওনি, কোনো কারণবশত চান্স পাওনি, গেছিলে সেদিনকে কিন্তু চান্স পাওনি। তোমাদের মাথায় এখন এই প্রশ্নটা কিন্তু ঘোরাঘুরি করছে যে আমরা 7 তারিখে যে স্পট কাউন্সিলিংটা হবে সেই দিন আমরা কি পার্টিসিপেট করতে পারবো। তো দেখো আমি তো তোমাদের সম্পূর্ণটাই বললাম যে সিট যেগুলো ছিল এসটি ক্যান্ডিডেটের যে সিট ছিল সেটা এসসিতে কনভার্ট হয়ে গেছে, এবং ওবিসি এ বি এর যে সিট ছিল সেটা জেনারেল বা ইউআরে কনভার্ট হয়ে গেছে, ক্লিয়ার? তো এবার কারা কারা তোমরা পার্টিসিপেট করতে পারবে আগামীকাল। মেনলি এখানে কী বলা হয়েছিল, 1 থেকে 35,000 পর্যন্ত যে সমস্ত জেনারেল র্যাঙ্কের ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তোমরা যদি তোমাদের র্যাঙ্ক কার্ডটা চেক করো তাহলে সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট, তুমি এসসি থেকে বিলং করো, তুমি এসটি থেকে বিলং করো, তুমি জেনারেল হয়ে থাকো বা তুমি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, বা তুমি ওবিসি এ হয়ে থাকো, বা তুমি ওবিসি বি এর ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রত্যেকের যদি র্যাঙ্ক কার্ডটা তোমরা চেক করো প্রত্যেকের কিন্তু জেনারেল র্যাঙ্ক অবশ্যই সেখানে শো করবে। প্রত্যেকের কিন্তু জেনারেল র্যাঙ্ক রয়েছে, প্রত্যেকের র্যাঙ্ক কার্ডটা চেক করে দেখতে পারবে তোমাদের সেখানে একটা জেনারেল র্যাঙ্ক রয়েছে। ও তোমাদের যদি জেনারেল র্যাঙ্ক 1 থেকে 35,000 মধ্যে হয়ে থাকে, 1 থেকে 35,000 মধ্যে যদি তোমাদের জেনারেল র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা প্রত্যেকে আগামীকাল কিন্তু পার্টিসিপেট করতে পারবে প্রত্যেকে। এসসি ক্যান্ডিডেটের কথাটা ব্র্যাকেটে কেন উল্লেখ করা হয়েছে, কারণ এর আগে 4 তারিখে যে স্পট কাউন্সিলিংটা হয়েছে সেখানে কিন্তু এসসি ক্যান্ডিডেটের উল্লেখ ছিল না, তারা কিন্তু এখনও পার্টিসিপেট করতে পারেনি। তো সেই কারণেই এসসি ক্যান্ডিডেটের উল্লেখটা জেনারেলের পাশাপাশি ব্র্যাকেটে ইনক্লুড করে দেওয়া হয়েছে, কারণ এর আগে 4 তারিখে যে কাউন্সিলিংটা হয়েছে সেখানে শুধুমাত্র এসটি ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটদেরই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল, সেখানে এসসি ক্যান্ডিডেটদের উল্লেখ ছিল না। তো সেই কারণেই এসসি ক্যান্ডিডেটদের জেনারেলের সাথে ইনক্লুড করে দেখানো হয়েছে। তবে এই জেনারেল র্যাঙ্কের মধ্যে তোমরা প্রত্যেকে পড়ছো, যারা এসসি ক্যান্ডিডেট তারা তো পড়ছোই, যারা এসটি 4 তারিখে গেছিলে কিন্তু চান্স পাওনি তোমরাও পড়ছো, যারা জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট তোমরাও পড়ছো, যারা ওবিসি এ তোমরাও, যারা ওবিসি বি তোমরাও, কারণ তোমাদের প্রত্যেকের র্যাঙ্কারেই জেনারেল র্যাঙ্ক কিন্তু অবশ্যই রয়েছে। এবং সেই র্যাঙ্কটা যদি 1 থেকে 35,000 মধ্যে হয়ে থাকে তাহলে আগামীকাল তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারবে। 1 থেকে 35,000 মধ্যে জেনারেল র্যাঙ্ক যদি 1 থেকে 35,000 মধ্যে থাকে, কাস্ট বা কমিউনিটি চেক করার কোনো প্রয়োজন নেই, যেই ক্যাটাগরি যেই কাস্ট বা যেই কমিউনিটি থেকে তোমরা বিলং করো না কেন, যদি জেনারেল র্যাঙ্ক 1 থেকে 35,000 মধ্যে হয়ে থাকে তাহলেই আগামীকাল তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিন্তু এখন আমাদের বুক স্টোর ওপেন হয়ে গেছে, চাইলে এখন তোমরা সরাসরি আমাদের বুক স্টোরে বা আমার বাড়িতে এসেই বই পারচেস করতে পারবে। আইটিআইয়ের সমস্ত ট্রেডের বই এখন কিন্তু তোমরা আমাদের বুক স্টোরেই পেয়ে যাবে, সেটা নিমির বই হতে পারে, এশিয়ান পাবলিকেশনের বই হতে পারে, এনকে অর্থাৎ নীলকান্ত পাবলিকেশনের বই হতে পারে, সমস্ত বই সমস্ত ট্রেডের জন্য, আইটিআইয়ের সমস্ত ট্রেডের জন্য তোমরা কিন্তু এখন বই আমাদের বুক স্টোরেই পেয়ে যাবে, চাইলে বাড়িতে এসেও নিতে পারো এবং চাইলে তোমরা যে কোনো ঠিকানাতে বসে অনলাইনেও অর্ডার করতে পারো। নিচে এখানে আমাদের বুক স্টোরের সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে, তবে বাড়িতে আসার আগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কনফার্ম করে এসো। তোমরা সিট ম্যাট্রিক্সটা ওপেন করে দেখবে, এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যেই কলেজে তোমরা যেতে চাইছো, যেই কলেজে তোমরা স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো সেই কলেজে যদি খালি বা ভ্যাকান্সি থাকে, তুমি যেই ট্রেড নিয়ে করতে চাইছো সেই ট্রেডে যদি খালি বা ভ্যাকান্সি থাকে, এখান থেকে সেটা চেক করে দেখে নেবে, এবং দেখে নেওয়ার পর তোমরা কিন্তু আগামীকালকে পার্টিসিপেট করতে পারবে। তাহলে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে দাদা আগামীকাল যেতে পারবো কি না, বা তোমাদের অনেকের মাথায় এই প্রশ্ন ঘোরাঘুরি করছিল যে দাদা আমরা কি আগামীকাল পার্টিসিপেট করতে পারবো বা অংশগ্রহণ করতে পারবো স্পট কাউন্সিলিংয়ে। এরপর আরেকটা কথা তোমাদের বলি, অনেকেই আছো তোমরা যারা বলছিলে দাদা আমরা আগের দিন স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছি, সেদিন চান্সও পেয়ে গেছি, তো এরপর আমরা কি আবার স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো 7 তারিখ? কখনোই পারবে না, কারণ স্পট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল নোটিশ সেখানে কিন্তু লেখা ছিল যদি একবার স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে তুমি চান্স পেয়ে যাও, তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কোনো স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তবে এরকম ক্যান্ডিডেট যারা অনলাইন কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিলে, বিভিন্ন আইটিআই কলেজে অ্যাডমিশন করেছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছো, তোমরা কিন্তু চাইলে অবশ্যই স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং এই যে প্রভিশনসটা এগুলোও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে লেখাই ছিল, তোমরা তোমাদের ট্রেড চেঞ্জ করতে চাইলে বা আপগ্রেড করতে চাইলে সেই উদ্দেশ্যে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর, অ্যাডমিশন নেওয়ার পরেও তোমরা কিন্তু চাইলে স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে।
তাহলে আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। তাহলে তোমরা যারা ভাবছো আগামীকাল স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।